সানডে চিকেন, সানডে চিকেন, সানডে চিকেন, সানডে চিকেন। তো আজকে আমার ননদকে দিয়ে চিকেনটা রান্না করাবো, আজকে আমি করব না, কারণ আমার হাতে চিকেন মানেই হচ্ছে মুরগির লাল লাল পাতলা ঝোল, আমার হাতে এটাই হয় লাল লাল পাতলা ঝোল। কিন্তু আজকে আমার একটু কষা কষা খেতে ইচ্ছে করছে, মাখা মাখা খেতে ইচ্ছে করছে, আর সেটা আবার আমার ননদ দারুণ করে, ওকে দিয়ে আজকে রান্না করাবো আমি। আর আমি ভিডিও এডিট করছিলাম, এখনও পোস্ট করতে পারিনি, ভিডিও এডিট করব, ঘর ধরের বিজনেস না, চাদরগুলো আজকে পাল্টাবো, ঘরটার মুছবো, স্নান করব। আরে যে সোমনাথ এদিকে প্যাকিং করছে, আর ব্রেকফাস্টটা এখনও এখানে পুরো রয়েছে, মেয়ের ব্রেকফাস্ট ফাঁকা দেখো, আর সোমনাথের ব্রেকফাস্ট এখনও হাত দেয়নি, খেয়ে নাও। সোমনাথ প্যাকিং করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কুরিয়ার অফিসে। তারপরে আমি ভাবছি এই ঘরের চাদরটা যদি পাল্টাতে পারতাম মনের আশা আজকে মিটত, কারণ কদিন ধরে না খুব চাদরটা পাল্টানোর দরকার, কিন্তু পাল্টাতে পারছি না। আর আমি এখন ভিডিও এডিট করছিলাম বসে বসে, এডিট করে তারপরে উঠবো, এডিট করে উঠবো, উঠে জামাকাপড়গুলো আজকে আমি ভাঁজ করবই, 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 চাদরটা পাল্টাবো। দেখো চাদর অলরেডি নিয়ে এসেছি আমি, আমার মেয়ে পছন্দ করে দিয়েছে, বাবা বলছে মা এই চাদরটা পাতবা, মেয়ে পছন্দ করে দিয়েছে, ঠিক আছে। তো চলো এই যে খেয়ে নিই, আমিও খেয়ে চাদর টাদর পাল্টিয়ে বিছনা টিছনা তুলি। আর ফোনের চার্জ 20%, 20% হয়ে রয়েছে ফোনের চার্জ। তো আজকে এইগুলো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, ঘরের এই কাজগুলো তো কি আর করা যাবে, ফোনটা তো চার্জ দিতে হবে। আর যেহেতু আমি এখন এডিট করছি, থাম্বনেল বানাবো, টাইটেল বানাবো, ভিডিও পোস্ট করব, তো আরও চার্জ কমে যাবে বুঝতেই পারছি। খেতে খেতে কাজটুকু করে নিই, ফোনটা চার্জে বসিয়ে ব্যাস কোমর বেঁধে নেমে পড়বো ঘরের। এখন বাজে হচ্ছে 2:45, আমি ঘর ঝাড় দেবো বলে ঝাঁটা নিয়ে রেডি। দেখো বিছানা তুললাম, চাদরটা পাল্টালাম, কেমন লাগছে চাদরটা পাতার পর কমেন্ট করে জানিও। আর ওই যে শাড়িগুলো এনে রেডি করে রাখলাম, লাইভে আসবো কিছুক্ষণ পর, স্নান খাওয়া দাওয়া করে জানলাটা খুললাম, আর এই ঘরের বিছানাটাও চাদর পাল্টালাম, এই যে চাদর পাল্টে নিয়েছি, জানলাটা খুলে দিলাম, আর ওই শাড়িগুলো নিয়ে আগামীকালকে লাইভে আসবো, ঠিক আছে। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আধা ঘন্টা মতো শোবো, আধা ঘন্টা মতো শুয়ে উঠে লাইভে যাব। এরই মধ্যে আবার একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে প্রচুর জামাকাপড় দিয়েছি আজকে, এই দুটো ঘরের চাদর, তারপরে ধরো এই কদিন 4-5 দিন ধরে যেগুলো পরা হয়েছে সেগুলো, ওগুলো সব মেলতে যেতে হবে ছাদে, ব্যাস তাহলেই কমপ্লিট। ও এই জায়গাটাকে পোষা করব, এই যে এই জায়গাটাকে পুরো ফাঁকা করব, ঠিক আছে। চলো এই জায়গাটাকে ফাঁকা করেই নিই, তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছব। আমি এখান থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, জাস্ট ক্যামেরা ধরে রেখে দিয়েছি, স্ক্রিন অন করেছি, স্ক্রিন পিন দেখতে পাচ্ছি না। তুমি রোদে দাঁড়িয়ে আছো তাই আমি রোদে দাঁড়িয়ে আছি। বাহ কত সুন্দর পাখিটা ডাকছে, এ মা তুলে দে না।
বন্ধ করে দিলাম, পৌনে চারটে বাজে, পৌনে চারটে স্নান করে উঠলাম, এখন খিদেতে পেট চোচো করছে। সকালবেলা থালায় করেও ডালিয়া নিইনি, একটা ছোট্ট প্লেটে করে ডালিয়া নিয়েছিলাম, কি পরিমাণে খিদে পেয়েছে ভাবো। চলো দেখি, ওরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এটুকু তো বুঝতেই পারছি, পৌনে চারটে পর্যন্ত কেউ বসবে না। চলো, আজকে মেয়েকেও শ্যাম্পু করালাম, গতকালকে আমি করেছিলাম, সোমনাথ বসে আছে খাবে, আমি খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে লাইভে আসবো, আর খেলতে হবে না। চলো শোবা, ওই বাড়িতে গিয়ে দেখি ঘর অন্ধকার, ঘর অন্ধকার, লাইট ফাইট সব অফ, এসি টেসি চালিয়ে সবাই ঘুমাচ্ছে, তাই এলাম ভাত আর তরকারিটা নিয়ে। এবারে আমি একা আনতে পারছিলাম না, ভাতটা আমি আনলাম হাঁড়িটা ধরে, আর সোমনাথকে বললাম তরকারিটা নিয়ে আসো, সোমনাথ তরকারিটা নিয়ে আসছে। এখন আমরাও এসিটা চালিয়ে খেতে বসবো, খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে হবে। মেয়ে কিন্তু এখন রোজ দুপুরবেলা ঘুমাচ্ছে জানো তো, রোজ, আর সেটার ক্রেডিটটা পুরোপুরি সোমনাথের, সোমনাথ প্রতিদিন মেয়েকে ঘুম পাড়াচ্ছে দুপুরবেলা এখন প্রত্যেক দিন, আর এটা খুব দরকার ছিল। আমার তো হয়ে ওঠে না সময়, আমি তো পেরে উঠি না, তোমরা জানোই আমার দুপুরবেলা করে খেয়ে দিয়ে শোয়ার পরে প্রচুর কাজ থাকে, এই ফেসবুকে ভিডিও আপলোড করা, তারপরে আরও কিছু কাজ থাকে ফোনে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদেরকে দেখাই আমার ননদ কেমন রান্না করেছে, ফাইনাল লুকটা শেয়ার। তো এখন বাজে হচ্ছে 7:36, লাইভ শেষ হয়েছে 40 মিনিট মতো হলো, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি বাবা, কেটে গেল সময় কোথার থেকে। ওইটার মধ্যে ওইটাই ছিল, অসম্ভব না, আমার লাইভ প্রমাণ, তাই না? যাই হোক, চলো এখন শাড়িটাকে ঘর ভাঁজ করে নিক, তারপরে এগুলো সব গুছিয়ে আবার ওই ঘরে রেখে আসবো। ওই ঘরে তো আকার ম্যাডাম আগিয়ে গেছে, পড়ার ম্যাডাম পড়িয়ে গেছে, না জানি ওই ঘরের বিছানাটার কি বিধ্বংস অবস্থা হয়ে রয়েছে, বিধ্বংস বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে। সোমনাথকে চা দিলাম, দুজনের জন্য 2 কাপ চা করেছিলাম, এবার আসতে গিয়ে আমার চাটা পড়ে গেছে, তারপরে সোমনাথকে যখন 1 কাপ চা দিলাম ও বলছে তুমি চা খাবা না, বললাম না আমার না ইচ্ছা করছে না, তারপরে ও খেলো। মানে পরে আমি যদি ওকে বলতাম আমার চাটা পড়ে গেছে, তাহলে পরে ও হয় আমাকে আবার করতে পাঠাতো আমার জন্য, নালে পরে ওর থেকেই আমাকে দিত। দেখেছো সব কথা বরকে বলা যায় না, তোমরা তাহলে কত আপন, তোমাদের কাছে এসে স্বীকার করলো, সোমনাথকে বলতে পারিনি, দেখেছো? আর এই শাড়িগুলো, এই কি যেন শাড়ি, এটা কটন গাডোয়াল, এই শাড়িগুলো, এইটা তো মানে আমি দেখিয়েছি, এটা তো বেরিয়ে গেলই, প্লাস এই শাড়ির 2-3টে অর্ডার চলে এসেছে, এই কালারের উপরেই এসেছে ভাবো, এই কালারটা, এই কালারটা এখনো আসেনি, আর ওই সবুজ রঙের শাড়িটাও বিক্রি হয়ে গেছে, সবুজ রঙের দেখিয়েছি ওটা বিক্রি হয়ে গেছে, আর এইটা তো দেখিয়ে বিক্রি হয়ে আবার অর্ডার এসছে আর কি, আমার এখন আর এখন অর্ডার আসলে পরে আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে, কারণ এই কালারটা আর নেই, আউট অফ স্টক হয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে পরে আসছি, পরে আসছি, আমাকে বাচ্চাগুলো সব পরে টরে উঠে ওই বাড়িতে গিয়ে খেলা করছে এখন। কি খাচ্ছো মা তুমি? চিকেন, চিকেন লেগ পিস, তোমার প্রিয়?
ভালো হয়েছে রান্না আজকে পিসি করেছে। আরে বাবা খুব খুশি বল, কবে থেকে মা লেগ পিস খাবো লেগ পিস খাবো লেগ পিস খাবো, আর আমি তো মাটন করছিলাম, পরপর দুবার মাটন হয়েছে, আজকে অনেক দিন পর পাইছি রে চিকেন লেগ পিস। খাও দেখি একটু খাওয়াটা। আরে বাবা ওইটুকু টুকু করে খাস, ইরে বাবা। খাও, ভাত খাই দিলাম আমি, এখন লেগ পিসটা খাবে, তারপরে মুখ টুক ধুয়ে ব্রাশ করবে, ব্রাশ করে ঘুমো করবে, ঘুমো। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার সোমনাথের, সোমনাথ আজকে ভাত খেয়েছে, আমার সোমনাথের মেয়ের জনির সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি শোবো, কানেরটা খুলবো, এই দেখো কানেরটা কি দারুণ না, এখন শোবো। শোয়ার আগে মেয়েকে একটা সারপ্রাইজ দেবো বলে তখন থেকে বলছি হাতটা ধো হাতটা ধো, ও সেই লেগ পিসটা নিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল খাচ্ছে, তো খাচ্ছেই খাচ্ছে তো খাচ্ছে, ওকে সারপ্রাইজটা দিয়ে ব্লগটা শেষ করব। কখন ওর খাওয়া হবে? কানের টুল হয়ে গেছে, মুখে বললে তো হবে না, হাত ধুয়ে আসতে হবে, ব্রাশ করতে হবে। কি বাইরে যা, এখন আর ব্যাগের মধ্যে ঢোকাতে পারছি না, পরে ঢোকাবো, ঠিক আছে। তো চলো, ও হাত ধুতে যাচ্ছে, হাতটা ধুয়ে আসুক, ততক্ষণ আমি ঝটপট করে বিছনাটা ঝাড়বো, বিছনা পুরো ক্লিন আছে, জাস্ট ঝাড়বো আর বালিশগুলোকে পাতবো, তাহলেই হয়ে যাবে, ততক্ষণে মেয়ে এসে যাবে, ওকে সারপ্রাইজটা দিয়ে ব্লগটা শেষ করব। তো এখন আমার সোনামা কি আমার কাছে কোনো সারপ্রাইজ নেবে? লাগবে সারপ্রাইজ একটা, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করবি কিন্তু, তাকাবি না, তাকাবি না, তো তাকাবি না, তো তাকালে কিন্তু কথা বলবো না, তাকাবি না, হ্যাঁ তাকাবি না, দেখ জনির পছন্দ হয়েছে মনে হয়, কেমন লাগছে রে? তোর অরিজিনাল চুলটার কিছু ব্যবস্থা করতে হবে, তারপরে এইটা দিয়ে বাঁধতে হবে, তোর অরিজিনাল চুলের সাথে এটা যাচ্ছে না, অরিজিনাল চুলটাকে আগে বাঁধতে হবে বা কিছু একটা করতে হবে, তারপরে এটা দিতে হবে, দেখিস কি সিল্কি আর কি গ্লোজি ভাব, দেখ কি জনিকে খেতে দিচ্ছ, মেয়ের চুলটা দেখো, এই চোখ বন্ধ কর আবার, তাকাবি না কিন্তু, তাকাবি না, তো মনে থাকবে, হ্যাঁ মনে থাকবে, কতক্ষণ ব্যাপার একটু তাহলে মনে থাকবে, তো ওই থেকে চোখ বন্ধ, কিন্তু চোখ বন্ধ, কি দেখো সুন্দর না বলো, তাহলে তোর ওই অরিজিনাল চুলটাকে আগে বাঁধতে হবে, তারপরে এইগুলো দিয়ে সাজতে হবে, তাহলে ভাল লাগবে, নাহলে বোঝা যাচ্ছে তো যে তুই ফলস চুল লাগিয়েছিস, বস দেখি কি সুন্দর,
শোন, এই দেয় গাটারগুলো কিন্তু ভুলেও, হ্যাঁ দিয়ে দাও, এই গাটারগুলো কিন্তু ভুলেও খুলবি না, এই গাটারগুলো খুললে কিন্তু পুরো চুলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, এই গাটারগুলো কোনোদিন খুলবি না, ঠিক আছে? চলো আর কি, এটা তুমি পরো দেখি কেমন লাগে, একটু বাবাকে আমার বিনোদিনীটা পড়াই, ও বাবা একটু আসো না, একটু পড়ে না দেখি কেমন লাগে, একটু বড় হয়ে যাবে আমাদের পড়া কি করতে হবে কি গো, ছাগলই তো অরিজিনাল টুল, চুলটাকে আগে সরাতে হবে নালে দুটো কি তোরটা একটু পরে দেখি দে, এটা ধর ক্যামেরাটা ধর, আর ক্যামেরাটা ধর, বাবা যেন না যায়, এটা বেশ পড়াও, বাবাকে ভালো লাগছে, খুব ভালো লাগছে, এ দুটো পুরি দেখো একসঙ্গে, আমাকে দাও এবার বিনোদিনীটা, হবে না এবার দেখ, হবে গো হবে, ধরো তো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে, আজকের মধ্যে এ পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।